I'm Brishty Sharkar, lecturer of Fashion Design and Apparel Engineering Department, National Institute of Textile Engineering and Research. আজকে আমি আমাদের ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেসব রানিং স্টুডেন্ট রয়েছে এবং সেই সাথে যারা আপকামিং স্টুডেন্ট যারা এই ডিপার্টমেন্টটাতে ভর্তি হতে ইচ্ছুক তাদের ক্যারিয়ার প্রসপেক্ট সম্পর্কে সবার যে কমন কিছু কোশ্চেন্স রয়েছে আমি আজকে সেই সব বিষয়ে কিছু কথা বলতে যাব প্রথমে আমাদের স্টুডেন্টরা যে কোশ্চেনটা করে থাকে সেটা হচ্ছে তারা প্রায়ই বলে যে ফ্যাশন ডিজাইনে চাকরির বাজারে চাহিদাটা কেমন সেক্ষেত্রে আমি তাদের বলবো যে আমাদের বাংলাদেশ তথা ওয়ার্ল্ডওয়াইড এই সাবজেক্টের ব্যাপক ভূমিকা রয়েছে এবং ব্যাপক ডিমান্ডেবল একটা সাবজেক্ট বলতে গেলে চলে এই ফ্যাশন ডিজাইন সাবজেক্টটা যেখানে আমি দেখব যে এতদিন পর্যন্ত আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যেটা হয়ে এসেছে বায়ার শুধুমাত্র একটা ডিজাইন বা টেক প্যাক দিয়ে আসতো আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সেই ডিজাইন বা টেক প্যাক অনুসারে পুরো প্রোডাকশন ফ্লোটাকে এক্সিকিউট করতো বাট আমি বলবো এই ডিপার্টমেন্টে যারা আছো তাদের জন্য সবচেয়ে আশার একটা নিউজ হচ্ছে বায়াররা এখন এক্সপেক্ট করছে যে আমরা তাদেরকে নতুন নতুন ডিজাইন দিব সো সেই ক্ষেত্রে এই ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যেসব স্টুডেন্টরা তোমরা পড়ে বের হবা তাদের কিন্তু এখানে মানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে এবং তোমাদের স্কিলটাকে এখানে একদম প্রপার ইউটিলাইজ করতে পারবা এছাড়া যারা এখান থেকে বা এই ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হবা এবং বের হয়ে নর্মালি এই সাবজেক্ট থেকে যেসব জব অ্যাভেলেবল আছে সেগুলোর মধ্যে আমি বলবো অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার তোমরা পিডি মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপিডি ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট এছাড়া আছে R&D সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আসলে ম্যাক্সিমাম গার্মেন্ট সেক্টরগুলোতে পিডি ডিপিডি অ্যান্ড R&D সেক্টর যেগুলোকে আমি বলি এটা এক এক জায়গায় এক এক নামে থাকে মেইনলি সবগুলোর পারপাস ওই একই যে প্রোডাক্টটাকে ডেভেলপমেন্ট করা এটা গেল এছাড়া তারা প্যাটার্ন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের ডিজাইনাররা খুব ইজিলি তাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবে আর একটা যেটা কোশ্চেন সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট থেকে 4 বছর পরে বিএসসি শেষ করে অ্যাজ এ ফ্রেশার তারা কী কী ধরনের জব করতে পারে আমি প্রথমেই বললাম অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার তাদের জন্য কী কী জব প্রসপেক্ট রয়েছে যেহেতু ডিপার্টমেন্টটা হচ্ছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং তথা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেহেতু তারা একই সাথে ফ্যাশনের জবগুলোর পাশাপাশি তারা কিন্তু ইজিলি মার্কেটিং মার্চেন্ডাইজিং এবং টেক্সটাইলের যে কোর সাবজেক্ট বা কোর বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে যেহেতু তাদের সাবজেক্টটা এতটাই রিচ তাদেরকে স্পিনিং উইভিং নিটিং ডাইং প্রিন্টিং ফিনিশিং এভরি সেক্টরে তাদেরকে নলেজেবল করে তোলা হবে ডিপার্টমেন্ট থেকে সো ইজিলি কিন্তু তারা প্রত্যেকটা সেক্টরেই তারা যদি চায় তারা তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবে আচ্ছা আর একটা যেটা কোশ্চেন সেটা প্রায় তারা বলে থাকে যে ফ্রেশার হিসেবে যখন তারা জয়েন করবে স্টার্টিংয়ে তাদের স্যালারি রেঞ্জটা কীরকম হবে তো সেক্ষেত্রে আমি বলবো দুইটা সেক্টর একটা তুমি যদি ফ্যাক্টরি চিন্তা করো আর একটা হচ্ছে তোমার মাল্টি ন্যাশনাল বাইং অফিস যেগুলো তো ফ্যাক্টরিতে যদি কোনো ফ্রেশার স্টার্টিং স্যালারি চায় সেক্ষেত্রে তাদের তাকে নর্মালি 15 থেকে 20 হাজার টাকা অফার করা হয় এবং সে তার পারফরমেন্স দিয়ে আস্তে আস্তে করে সে 5 থেকে 7 লাখ টাকা এমনকি আমি অনেকে দেখেছি তারা 10 লাখ টাকাও পর্যন্ত তারা স্যালারি নিয়ে থাকে একটা ফ্যাক্টরি থেকে আর যদি বলি আমি এমএনসিগুলোর কথা মাল্টি ন্যাশনাল বাইং অফিসগুলোর কথা যদি আমি বলি তাহলে অনেকে দেখা যাচ্ছে যে স্টার্টিংয়েই তারা 40 থেকে 60 হাজার টাকা তুলে থাকে এবং পরে ডেফিনেটলি তার পারফরমেন্স এবং তার হার্ডওয়ার্কিং দ্বারা সে তার স্যালারি রেঞ্জটাকে বিল্ড আপ করবে আর একটা কোশ্চেন হচ্ছে যে বিএসসি পাশের পর তাদের জব লাইফস্টাইলটা কেমন হবে যদি আমি ফ্যাক্টরি বা প্রোডাকশনের কথা চিন্তা করি সেখানে শিফটিংয়ের একটা ব্যাপার থাকে দেখা যাচ্ছে যে সেখানে টাইমিংটা একটু ঝামেলা অনেকে রাতেও শিফটিংটা পড়তে পারে আর যদি আমি নর্মাল তোমরা যদি কর্পোরেট লাইফস্টাইলের কথা চিন্তা করো যেমন তোমাদের মার্কেটিং মার্চেন্ডাইজিং বা এই ডিপার্টমেন্ট থেকে স্পেশালি তোমাদের যে ফোকাস অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে তুমি যখন তোমার ক্যারিয়ারটা বিল্ড আপ করবা সেক্ষেত্রে কিন্তু তোমার লাইফস্টাইলটা যথেষ্ট লাক্সারিয়াস লাইফস্টাইল হবে তুমি দেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সুযোগ পাবা এবং এমএনসিগুলোতে প্রায়ই এই অফারগুলো থাকে তারা যেহেতু বায়ারদের সাথে ডিরেক্ট ডিল করে তাদেরকে প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয় সো এক্ষেত্রে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের ক্যারিয়ারটা কোন দিকে যাবা তোমাদের লাইফস্টাইলটা কিন্তু ঠিক সেইভাবে যাবে তোমাদের কিন্তু জব পার্সপেক্ট অনেক তোমরা চিন্তা করবা যে তোমরা অ্যাকচুয়ালি কোন দিকে যাবা এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের জব অনুসারে তোমাদের লাইফস্টাইলটা জব লাইফস্টাইলটা এক এক জায়গায় এক এক রকম হবে এছাড়া অনেকে ইচ্ছা করলে টিচিংয়ে যেতে পারে যাদের সিজিপিএ ভালো ইচ্ছা করলেই কিন্তু তোমরা বিভিন্ন ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করতে পারবা
আরেকটা যেটা কোশ্চেন এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আরেকটা যেটা ভয়ের একটা ভীতি সেটা হচ্ছে তারা মনে করে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশাপাশি চাকরি পেতে তাদের কোনো অসুবিধা হবে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো যেখানে ভয়ের কিছুই নাই, কারণ কি তোমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে ফ্যাশন ডিজাইনার এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ার সাথে করে অ্যাপারেল ইঞ্জিনিয়ার মানে কি তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে এখান থেকে বের হবা, যেহেতু দুইটা নলেজ তোমার থাকছে, তোমরা কিন্তু অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে যেহেতু পুরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রত্যেকটা জায়গায় সুযোগ পাবা, ঠিক সেই সাথে এই ডিপার্টমেন্টে যেহেতু তোমরা স্পেশালি ফ্যাশন ডিজাইন এই স্কিলটা ডেভেলপ করে যাচ্ছ, এটা কিন্তু তোমার সবার থেকে অলংকার হিসেবে কাজ করবে, যেটা কিনা বাকিদের থেকে তোমাকে ডিভাইড করবে। এটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট বা তোমার অ্যাডভান্টেজ। বাকিরা যেখানে নর্মাল প্রোডাকশন নিয়ে চিন্তা করবে, এখন দেখবা প্রত্যেকটা সেক্টরে কিন্তু রিসার্চ এবং R&D যেটাকে বলি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জিনিসটা আছে, যেটা করে কি না তুমি যখন স্পিনিংয়ে জব করতে যাবা, স্পিনিংয়ে কিন্তু তোমার যেখানে নর্মাল শুধু ফাইবার থেকে ইয়ার্ন প্রোডাকশন হতো, তুমি কিন্তু সেই ইয়ার্নের ইনোভেটিভ কোনো ইয়ার্ন আনার চিন্তা করবে, যে স্পেশাল ইয়ার্নে তুমি আর কী কী স্পেশালিটি অ্যাড করতে পারছো বা নোভালটি ইয়ার্ন আর কী কী ধরনের তৈরি করা যাচ্ছে। ঠিক সেই সাথে করে তুমি কিন্তু ফেব্রিকের স্ট্রাকচার চেঞ্জ করে ফেব্রিকের মাঝে কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশন নিয়ে আসতে পারছো। এতে করে কিন্তু তোমার ডিজাইন স্কিল এবং তুমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারও হবা, টেকনিক্যাল স্কিল দুইটা মিলে কিন্তু একটা ইফেক্টিভ প্রোডাক্ট ক্রিয়েট হবে এবং যেটা প্রোডাকশন ফিজিবলও হবে। এবং তুমি যেহেতু ফ্যাশন ডিজাইনার হবা, একজন অ্যাপারেল ইঞ্জিনিয়ার যখন বেসিক প্যাটার্ন নিয়ে, যখন বায়ারা যে টেক প্যাক দিত সেই টেক প্যাক নিয়ে বেসিক প্যাটার্ন নিয়ে সে যে গার্মেন্টসটা ফাইনাল গার্মেন্টস এক্সিকিউট করতো, তুমি কিন্তু সেখানে চিন্তাভাবনা করবা সেই প্যাটার্নে কী কী ধরনের ভেরিয়েশন এনে প্রোডাক্টটার ফাইনাল আউটফিটটা কীভাবে একটা নতুন ইনোভেটিভ কাট অ্যান্ড সিউ বা যত ধরনের প্যাটার্নে ভেরিয়েশন এনে বায়ারকে অফার দেওয়া যায়, এই এই দিকগুলোতে কিন্তু শুধুমাত্র এই ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে যারা পড়ে যাবে তারাই কিন্তু এই জিনিসগুলো করতে পারবে। সো আমি বলবো এখানে ভয়ের কিছুই নেই, বরঞ্চ তোমরা কিছু কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ ফ্যাক্টরি বা বাইং অফিসগুলোকে অফার দিতে পারবা। আর একটা যে কোশ্চেন, যে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থাটা কেমন এবং সেই সাথে মেয়েদের সার্বিক নিরাপত্তা, এবং যেহেতু আমাদের প্রোডাকশনে শিফটিংয়ের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমি বলবো মেয়েদের জন্য প্রোডাকশনটা আমি বলবো স্কিপ করাটাই বেটার, কারণ এখানে মেয়েদের এমনিতেই কর্পোরেট লাইফে আমাদের যেসব জব ফ্যাসিলিটিসগুলো আছে মেয়েরা কিন্তু ইজিলি সেখানেই তাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারে, যেহেতু এখান থেকে তারা অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে বের হবে। তো ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি প্রথমেই বলে রেখেছি যে এখানে তাদের হিউজ স্কোপ আছে, তারা কোন কোন জায়গায় ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে, সেই সাথে মার্চেন্ডাইজিং অ্যাজ এ ফ্যাক্টরি মার্চেন্ডাইজার হিসেবে যেমন ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে, বাইং অফিস মার্চেন্ডাইজার হিসেবেও ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে। এছাড়া মেয়েদের জন্য সবচেয়ে প্রেফার জব হচ্ছে টিচিং। এছাড়া আর একটা জায়গায় আমি বলতে পারি, মেয়েরা কিন্তু খুব ইজিলি এই ডিপার্টমেন্ট থেকে যারা পড়বে তারা কিন্তু ল্যাবেও জব করতে পারবে, কেননা ল্যাবের জন্য বেসিক যে নলেজগুলো লাগবে টেক্সটাইলের ডাইস অ্যান্ড কেমিক্যালস সম্পর্কে, টেস্টিং সম্পর্কে এবং ল্যাব ডিপ প্রিপারেশন, এই প্রত্যেকটা বিষয় তারা কিন্তু এই তাদের সাবজেক্টে প্রত্যেকটা জিনিস ইনক্লুডেড আছে, তো তারা কিন্তু ইজিলি তাদের নলেজ বিল্ড আপ করে ল্যাবেও ইজিলি তাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবে, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে তাদের। এছাড়া আর একটা যেটা, সেটা হচ্ছে আমি চাকরি না করে ব্যবসা করতে যদি কেউ চায় সেক্ষেত্রে তাদের কী কী ধরনের সুযোগ আছে। তোমাদের এই সিলেবাসটাতে কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা ডিটেইলিংয়ে তোমাদেরকে শেখানো হবে, সেক্ষেত্রে ইজিলি তুমি যদি কোনো নিউ ব্র্যান্ড ডিজাইন এবং ডেভেলপ করতে চাও এবং সেখানে সেই নিউ ব্র্যান্ডটাকে কীভাবে ব্র্যান্ডিং করবা এবং মার্কেটিং করে কীভাবে কনজিউমার লেভেলে নিয়ে যাবা, সেই ডিটেলও কিন্তু তোমাদের এই কোর্সটাতে শেখানো হবে। তো ইজিলি যদি কেউ এটা চাও তো তোমরা সেটা করতে পারো। এবং সেই সাথে আর একটা যেটা বলবো, যেহেতু তোমাদের টেক্সটাইলেরও ব্যাপক নলেজ থাকবে, তোমরা সেখান থেকে টেক্সটাইলের যেসব র ম্যাটেরিয়ালসগুলো আছে এবং ডাইস এবং কেমিক্যালসের বিজনেসটাও কিন্তু তোমরা ইজিলি করতে পারবা। আর একটা যেটা, অনেকে যেটা বলে যে এই সেক্টর থেকে কি বেসরকারি চাকরি ছাড়াও সরকারি চাকরির কী কী ধরনের সুযোগ আছে, আমি বলবো যে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অ্যান্ড জুটের অন্তর্ভুক্ত বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে কিন্তু তোমরা গভর্নমেন্ট জব পেতে পারো। এছাড়া তোমরা প্রায়ই খেয়াল করবা যে আমাদের বিভিন্ন সরকারি যে ব্যাঙ্কগুলো আছে সেখানে কিন্তু প্রায়ই যে অ্যাপারেল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সার্কুলার দেয়,
সেখানে কিন্তু তোমরা গভর্নমেন্ট জব নিয়ে যেতে পারবা। এছাড়া এই ডিপার্টমেন্ট থেকে উচ্চ শিক্ষার কি কি ধরনের সুযোগ আছে আমাদের দেশে এবং দেশের বাইরে? আমি বলবো আমাদের দেশে এবং দেশের বাইরে হিউজ স্কোপ আছে, দেশে তো আছেই এবং দেশের বাইরে। এই ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টকে বিভিন্ন নামে বিভিন্ন দেশে, বলবো ইউএসএ থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে সেখানে প্রায় 70-80% ভার্সিটিগুলোর প্রত্যেকটিতেই এই ফ্যাশন ডিজাইন সাবজেক্টটা বিভিন্ন নামে আছে। তো তুমি ইজিলি সেখানে অ্যাপ্লাই করে কিন্তু হায়ার স্টাডিজের জন্য যেতে পারো, যেটা অন্য অন্য অনেক ডিপার্টমেন্ট থেকেই তোমাদের স্কোপ কিন্তু এখানে অনেক বেশি থাকবে। আর একটা যেটা যে অনেকেই বলে যে এই ডিপার্টমেন্ট থেকে বিএসসি পাশ করে তোমরা কি জবে যাবা নাকি তোমরা এমএসসি কমপ্লিট করে দেন জবে যাবা, তো আমি অবশ্যই বলবো যে যেহেতু এটা একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাবজেক্ট, তো আমি বলবো যে থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি থিওরিটিক্যাল নলেজ যতটা ইম্পর্টেন্ট তার থেকে আমি বলবো অনেকগুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। তোমরা নিজেরাই যখন জবে ঢুকবা তখন দেখবা তোমরা থিওরিতে যতটুকু না জ্ঞান লাভ করেছো তার থেকে তুমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে জব করবা তখন প্রত্যেকটা কাজ, তুমি যখন এক একটা কাজ করবা, এক একটা স্টেপ দিবা, তোমার প্রত্যেকটা স্টেপে তোমার নতুন নতুন নলেজ, তুমি যখন প্রবলেম ফেস করবা প্রত্যেকটা প্রবলেম থেকে তুমি একটা একটা করে নলেজ গ্যাদার করবা। তো সেই নলেজটা আসলে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ দিয়ে হয় না। তো আমি বলবো যে তোমরা অবশ্যই বিএসসি পাশ করে জবে এন্ট্রি করে দেন, জবের পাশাপাশি তোমরা এমএসসি করো বা এমবিএ করো, যেটাই করো সেটা অবশ্যই জবের পাশাপাশি হবে। তাহলে কি হবে, তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল নলেজটাকে আরও, আমাদের ওই এমএসসি বা এমবিএটা কিন্তু হচ্ছে কি বলবো হায়ার স্টাডিজ, একটু আপগ্রেড লেভেলের। তো তুমি যদি জবে না ঢোকো শুধু থিওরিটিক্যাল নলেজ দিয়ে কিন্তু তুমি তোমার লেভেলটাকে বা নলেজটাকে আপগ্রেড করতে পারবা না। সো আমি অবশ্যই বলবো জবের পাশাপাশি তোমরা এমএসসি বা এমবিএটা করো এবং নিজেদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করো। আমি আশা করবো যে এই ডিপার্টমেন্ট নিয়ে বা এই ডিপার্টমেন্টের জব প্রসপেক্ট নিয়ে এতদিন তোমাদের যে ধরনের কনফিউশন ছিল আমি মনে হয় কিছুটা হলেও কাটাতে পেরেছি। তো আমি সবাইকে বেস্ট উইশেস অ্যান্ড বেস্ট অফ লাক বলবো অ্যান্ড জাস্ট ওয়েলকাম টু নিটার।